লাল বা বেগুনি রঙের গোলাকার আকর্ষণীয় সবজি বিট। উচ্চ মূল্যের পুষ্টিগুণে ভরপুর সবজিটি সম্পর্কে গবেষণা বলছে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি স্নায়ু ও পেশিকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। আর পুষ্টিবিজ্ঞানীদের মতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন উপাদান থাকায় ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে এটি কার্যকরী। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। প্রাচীন মিশরীয়, গ্রিক বা রোমানরা শাকসবজি হিসেবে উৎপাদন করত বিট, আর মধ্যযুগে এরা বিভিন্ন রোগের হাত থেকে নিস্তার পেতে নিয়ম করে খেতেন বিট। বিটরুট যদিও বাংলাদেশি সবজি নয়, তবুও সারা বছরই মেলে সবজি বাজারে। বর্তমানে উৎপাদনের শীর্ষে রাশিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য, তুরস্ক ও চীনের মতো দেশগুলো। পুষ্টিগুণে ভরপুর বিট জুস ছাড়াও সালাদ হিসেবে মেলে ভোক্তার পাতে। গবেষণা বলছে বিটা ক্যারোটিন, অ্যাসকর্বিক অ্যাসিড, পাইরিডক্সিনের মতো ভিটামিন ছাড়াও সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন ও জিঙ্কের মতো খনিজ উপাদান মেলে বিটে। বিটে থাকা উপাদান নাইট্রেট মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, আর এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার থেকে দেয় মুক্তি। বিটের ট্রিপটোফান ও বিটেইন উপাদান হতাশা দূর করে, আর এর ফোলেট ও ফলিক অ্যাসিড বাড়ায় ফুসফুসের কার্যক্ষমতা। তবে পুষ্টিবিদদের পরামর্শ, অ্যালার্জির সমস্যায় নিয়ম মেনে খেতে হবে বিট। বিটরুট এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি হিসাবে সারা বিশ্বে ব্যবহার করায়। বিশেষ করে এটাতে আপনার কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিশেষ করে বিটেন, এবং এই বিটেন থাকার ফলে বলা হয় যে সেটা ক্যান্সার প্রতিরোধী এবং আমাদের ত্বকের বা যে ফুসফুসের টিউমার প্রতিরোধে সে সক্ষম। বিশেষ করে তাছাড়া ব্রেস্ট ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার প্রতিরোধে সে অত্যন্ত কার্যকরী। এই জন্য বিটরুট আমি আরেকটা জিনিস বলবো যে সাধারণত র হিসাবে খেলে, জুস করে খেলে ভালো, কারণ আপনি যদি রান্না করে খান তাহলে সেখানে যে ফলেট থাকে সেখানে 25% ফলেট কমে যায়। সেই জন্য বিটরুট খাওয়ার ক্ষেত্রে অবশ্যই র খেতে পারলে আরও বেশি উপকার পাওয়া যায়।